টোটাল প্ল্যান্টেশন, গাছে জল দেওয়া হচ্ছে, ঠিক আছে। এত সুন্দর শীতকালীন গাছের চাষ, প্রত্যেকটা ছোটো ছোটো গাছ ছোটো ছোটো টবে, বড় বড় গাছ বড় বড় টবে। এখন রাত্রিবেলা প্রায় 10টা বাজে, এখন থেকে জল দেওয়া হচ্ছে যাতে সকালবেলায় গ্রীষ্মকালে জলগুলো পেয়ে গাছগুলো ভালো করে বেঁচে থাকে। এবং একটা পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে, এছাড়াও জল দেওয়ার অনেক রকম সিস্টেম আছে। একটা সুন্দর জল দেওয়ার ব্যবস্থা আছে, সেটা দেখাবো আপনাদেরকে। এইসব গাছগুলো সুন্দর জল দেওয়া হচ্ছে, সকালবেলায় গ্রীষ্মকালে খুব সমস্যা হয় গাছগুলো, যার জন্য রাত্রি জল দেওয়া হচ্ছে। ওপরে শেডটা দেখুন, এটা হাতে বানানো, আমার বন্ধু নিজে বানিয়েছে, সম্পূর্ণ বাঁশের চেঁচাড়ি। এবং এই একটা মেটেরিয়ালস আছে যেটা দিয়ে জল পড়ে না, খুব সুন্দর, কিন্তু রোদ্দুরও আসবে না, জলও পড়বে না, খুব সুন্দর সিস্টেম। এইভাবে গাছগুলো এখন থেকে পরিচর্যা হচ্ছে, শীতকালে এই সমস্ত গাছগুলো সমস্ত ফুল হবে, সমস্ত ফুল গাছ, ভালো ভালো দামি দামি ফুল গাছ, ফুল হলেও দেখাবো আপনাদেরকে। এখন সযত্নে এই যে মাটি, গোবর সার দিয়ে তৈরি করা মাটি, আর এগুলো মাটির টব, এটা একটু বড়ো টব, এইগুলো হচ্ছে ট্রে, এখানে গাছের চারা তৈরি হচ্ছে, আর এইগুলো বড় বড় টবে, ছোটো ছোটো টবে এরপরে প্ল্যান্ট করা হবে। এগুলো আমরা করছি, এই যে গোবর সার মাটি, এগুলো খুব সুন্দর ছোটো ছোটো, এই যে এইগুলো এক একটা টব, এইগুলো টব, এতে চারা তৈরি করা হয়, একদম ছোট্ট, এতে চারা তৈরি করা হয়। এরপরে সেই গাছটা বীজ থেকে যখন চারা তৈরি হবে, তারপরে আরেকটু ছোট্ট একটা টবে যাবে, এইরকম একটা কোনো টবে, তারপরে একটু মাঝারি টবে, তারপরে বড় টবে, তারপরে শীতকালে এসে যাবে। এরকম অনেক টব আছে আমার বন্ধুর কাছে, এরকম অনেক টব আছে, এই যে ছোটো ছোটো টব, এতে বীজ থেকে গাছ তৈরি হবে। এরপরে আপনাকে দেখাবো সুন্দর জল দেওয়ার যন্ত্রটা।